হে গাইজ, ওয়েলকাম টু ব্লগ ব্র্যাকেট। আজকের এই ভিডিওতে আমরা দেখব প্লাস ইউআই থিমের যে ফুটার সেকশানে ওয়েব ফর্মটা আছে সেটাকে কিভাবে রিমুভ করা যায়, এবং সেই সঙ্গে আরও দেখাবো কিভাবে আপনারা এই ওয়েব ফর্মটার কালার চেঞ্জ করতে পারবেন। তো সেই জন্য আমি কি করব, আমার এই যে ব্লগটা আছে সেটার ড্যাশবোর্ডটা ওপেন করে নেব। এটা আমার একটা ডেমো ব্লগ ওয়েবসাইট, এটার আমি ড্যাশবোর্ডটা এই যে সাইডে ওপেন করে রেখেছি। এখানে আসার পর যেটা করতে হবে সেটা হচ্ছে আমি লেআউট অপশানটার নিচে যে থিম অপশানটা আছে সেই থিম অপশানটাতে ক্লিক করে নেব। থিম অপশানটাতে ক্লিক করার পর এইখানে যে কাস্টমাইজ বাটনটা আছে সেই কাস্টমাইজ বাটনটাতে ক্লিক করে নেব। তো কাস্টমাইজ বাটনটাতে ক্লিক করার পর এইখানে দেখবেন লেফট সাইডে অ্যাডভান্সড বলে একটা অপশান আছে, সেই অপশানে ক্লিক করে নেবেন। অ্যাডভান্স অপশানটাতে ক্লিক করলে এইখানে থিম কালার বলে একটা অপশান আসবে, এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে একটা ড্রপডাউন শো করবে। এই ড্রপডাউনটাতে স্ক্রোল করলে আমরা একদম নিচে অ্যাড সিএসএস বলে একটা অপশান পাবো, এবং এইখানে অ্যাড কাস্টম সিএসএস এর একটা অপশান শো করবে। তো এইখানে আমরা কিছু সিএসএস এর লাইন এখানে লিখব। আমি এই সিএসএস এর লাইনটা আমার নোট প্যাডে সেভ করে রেখেছি, এবং দেখুন এই যে সমস্ত কোডগুলো আমি আপনাদেরকে দেখাবো সেগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন। তো আমি আমার নোট প্যাডটা ওপেন করে নিলাম, এবং এই যে প্রথম যে কোড লাইনটা আছে সেই কোড লাইনটা আমি এখান থেকে কপি করে নেব। তো কন্ট্রোল সি প্রেস করে আমি কপি করে নিলাম কোডটা। এগেন আমি আবারও বলছি, এই সমস্ত কোডগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো প্রথম লাইনটা কপি করার পর যেটা করব, এই যে অ্যাড কাস্টম সিএসএস বলে অপশান আছে এইখানে আমি কন্ট্রোল ভি প্রেস করে ওই কোডটুকু পেস্ট করে দেব। পেস্ট করার পর জাস্ট এই যে নিচের দিকে সেভ বাটনটা আছে এই সেভ বাটনটাতে ক্লিক করে নেব, তাহলে কিন্তু আমাদের প্রথম কাজ কমপ্লিট, অর্থাৎ যে ওয়েব ফর্মটা রিমুভ করার কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমি যদি আপনাদেরকে এটা দেখাতে যাই সেটা হচ্ছে এই যে আমার পাশে ওয়েবসাইটটা ওপেন করা ছিল আপনারা আগে থেকেই দেখতে পাচ্ছিলেন, এটাকে জাস্ট আমি একবার এখন রিফ্রেশ দেব। তো আমি এই রিফ্রেশ বাটনটাতে ক্লিক করলাম, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো আর ওয়েব ফর্ম শো করছে না। সেকেন্ড বিষয় যেটা সেটা হচ্ছে এই ওয়েবটার কালার কিভাবে চেঞ্জ করা যায় সেটা এবার আমি আপনাদেরকে দেখাবো। তো সেই জন্য আমাদেরকে প্রথমে আবার সেই ওয়েবটাকে ফিরিয়ে আনতে হবে। সেই জন্য আমি কি করব, আমি এখানে যে সিএসএসটা অ্যাড করেছিলাম সেটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি, এবং রিমুভ করার পর থিমটা আরও একবার আমি এখানে সেভ করে নিলাম। সেভ করার পর জাস্ট আরও একবার রিফ্রেশ দেবো, ওয়েব ফর্মটা এখানে আবার ভিজিবল হবে। এই যে এখানে ওয়েব ফর্মটা কিন্তু চলে এসেছে। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ওয়েবের কালারটা চেঞ্জ করতে পারবেন। সেই জন্য সেম আবার আমি ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর এবার আমি থিম সেকশানে যাব। থিম সেকশানে যাওয়ার পর এই যে ড্রপডাউন বাটনটা আছে সেই ড্রপডাউন বাটনটাতে ক্লিক করে নেব। এরপর এডিট এইচটিএমএল অপশনের মধ্যে যাব। এবার আমাদেরকে কিছু কোডিংয়ের মধ্যে চেঞ্জ করতে হবে, খুব বেশি না, খুবই সামান্য কিছু চেঞ্জেস, সেই মাধ্যমে কিন্তু এটা সম্ভব। দেখুন ডেসক্রিপশন বক্সে আবার সেই এই যে এই সার্চ কোডটুকু দেওয়া আছে এই কোডটুকু আপনি কপি করে নেবেন। এখান থেকে আমি কন্ট্রোল সি প্রেস করে কপি করে নিলাম এটা। এরপরে এই যে কোডের ভেতরে একবার ক্লিক করব, দেন কন্ট্রোল এফ প্রেস করব। কন্ট্রোল এফ প্রেস করার পর যেই কোডটুকু কপি করে নিয়েছিলাম সেটা এখানে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দেবো। দেন এন্টার প্রেস করলে কিন্তু এখানে আমি এই যে হাইলাইট হয়ে যাচ্ছে আমার এই লেখাটুকু। এবার এই লাইনটাতে দেখুন, যারা এটা খুঁজতে অসুবিধা হচ্ছে তাদেরকে বলে রাখি এটা 174 নম্বর লাইনে আছে এই কোডের লাইনটা। তো আপনারা 174 নম্বর লাইনে গেলে কিন্তু এই কোডটা পেয়ে যাবেন। এরপরে দেখুন এইখানে একদম লাস্টে ভ্যালু বলে একটা অপশান আছে, এবং এই ভ্যালুর মধ্যে হ্যাশ চিহ্ন দেওয়ার পর কিছু এখানে কোড দেওয়া আছে, এগুলোকে বলা হয় হেক্স কোড, অর্থাৎ কালারের হেক্স কোড বলা হয় এগুলোকে। তো অত বেশি কিছু জানার দরকার নেই, আমি যেটা বলছি সেটা শুনুন। তো এই হেক্স কোডটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমি কিছু প্রিসেট এখানে তৈরি করে রেখেছি, এই যে কালার কোডের প্রিসেট আমি এখানে তৈরি করে রেখেছি, এগুলো আপনারা ইউজ করলে কিন্তু দেখতে ভালো লাগবে। আপনি গুগল থেকে চাইলে কালারের হেক্স কোড নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট এই যে দ্বিতীয় নম্বর কালারটা এখানে যদি আমি অ্যাড করি, তো আমি এটা এখান থেকে চেঞ্জ করে দিলাম, এই যে এখান থেকে আমি চেঞ্জ করে দিলাম, কন্ট্রোল ভি প্রেস করে কোডটা জাস্ট চেঞ্জ করে দিলাম। এরপরে জাস্ট আমি থিমটা সেভ করে নেব। সেভ করে নিলে কিন্তু আমাদের যে ওয়েভের কালার সেটা কিন্তু একটা অন্য কালারে কনভার্ট হয়ে যাবে। তো প্রসেসিং চলছে, থিমটা সেভ হয়ে গেলেই আমরা আমাদের যে ব্লগ ওয়েবসাইট সেটা রিফ্রেশ দেব। তো থিমটা সেভ হয়ে গেছে, জাস্ট আমি ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে এটা রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে ওয়েবের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, একটা খুবই সুন্দর কালার এখানে চেঞ্জ হয়ে গেছে। আমি আরও একটা কালার আপনাকে দেখাচ্ছি এখান থেকে, এই যে আমি এবার তিন নম্বর কালারটা এখানে যদি অ্যাড করি, কন্ট্রোল সি, এবং সেম এইখানে ভ্যালুতে গিয়ে আমি হ্যাশ থেকে শুরু করে কোডটা এখানে রিপ্লেস করে দিলাম। রিপ্লেস করার পর আবার আমি থিমটা সেভ করে নিলাম,
ওকে, থিমটা সেভ হচ্ছে না কেন? ওকে আরো একবার দেখি, এই যে এই এই কোডটা আমি এখান থেকে নিলাম, নেওয়ার পরে এই যে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করার পর সেভ। ওকে, প্রসেসিং চলছে, সেভটা হয়ে গেলে আরও একবার রিফ্রেশ দিয়ে দেখব এবার ঠিক কোন কালারটা শো করে। তো আমি কালারের প্রিসেটটা দেখুন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যেখান থেকে আপনারা চাইলে নিতে পারেন অথবা গুগল থেকে যে কোনো কালার আপনারা নিয়ে নিতে পারেন। এই যে এখানে এবার একটা হলুদ কালার শো করছে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন যে কীভাবে এক নম্বর ওয়েভটা আপনারা রিমুভ করতে পারবেন, দ্বিতীয়ত কীভাবে কালারটা চেঞ্জ করতে পারবেন। যদি প্লাস ইউআই থিম সম্পর্কে কোনো কোয়েশ্চেন, কোনো প্রবলেম আপনাদের থেকে থাকে, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাতে পারেন অথবা দেখুন ডেসক্রিপশন বক্সে আমার সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।